আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফয়জুন্নেসা জাহান চাঁদনি। আজ আমি উপস্থিত হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সিলেবাসের অন্তর্ভুক্ত উপসর্গ বিষয়টি নিয়ে আলোচনা করতে। আজ আমরা যে সকল প্রশ্ন পড়ব সেগুলো হচ্ছে, উপসর্গ কাকে বলে, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা প্রয়োজনীয়তা কি, উপসর্গ কয় প্রকার ও কি কি, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, উদাহরণসহ আলোচনা করো। প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, আমি উত্তর লিখেছি। প্রথমে আমি উপসর্গের সংজ্ঞা দিয়েছি। যেসব অব্যয়সূচক শব্দাংশ স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, বরং অন্য শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করতে পারে, তাদেরকেই উপসর্গ বলে। এই সংজ্ঞা থেকে আমরা উপসর্গের তিনটি বৈশিষ্ট্য পাই। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে, উপসর্গটি অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ হবে। দ্বিতীয়টি হচ্ছে, উপসর্গ অবশ্যই একটি অর্থবোধক স্বাধীন শব্দের পূর্বে বসবে। তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে, যে শব্দটির পূর্বে বসবে সে শব্দটির অর্থের পরিবর্তন ঘটাবে। এই তিনটি বৈশিষ্ট্য আমরা যে শব্দ বা শব্দাংশের মধ্যে পাবো বুঝতে পারবো এটি একটি উপসর্গ। একটি উদাহরণ দেই, ব্যাপারটি স্পষ্ট হবে। হার একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি, হারের পূর্বে আ উপসর্গ, বি উপসর্গ, প্রো উপসর্গ এবং উপ এ উপসর্গ যোগ করার কারণে চারটি ভিন্ন অর্থবিশিষ্ট শব্দের সৃষ্টি হয়েছে। উপসর্গের মাধ্যমে শব্দগুলো অর্থেরও পরিবর্তন করে গিয়েছে। হারের যে অর্থ তার চেয়ে অনেক বেশি ভিন্ন ভিন্ন অর্থ হয়েছে আহার, বিহার, প্রহার এবং উপহারের। এই যে পূর্বে যুক্ত শব্দাংশগুলো, এগুলি হচ্ছে এক একটি উপসর্গ। এখন আমরা দেখব যে বাংলা ব্যাকরণে কেন উপসর্গকে যুক্ত করা হয়েছে, উপসর্গের ভূমিকা বা প্রয়োজনীয়তা কি। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে, উপসর্গ শব্দের সাথে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তনে বক্তব্যকে কি করে, ওজস্বী করে। একটি শব্দের পূর্বে যখন উপসর্গ যুক্ত হয় তখন ভিন্ন ভিন্ন শব্দের সৃষ্টি হয়। এর মাধ্যমে শব্দের অর্থের যে পরিবর্তন ঘটে তাতে শব্দটি অনেক বেশি গুরুগম্ভীর হয়ে ওঠে, বক্তব্য অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। দ্বিতীয় যে প্রয়োজনীয়তা সেটি হচ্ছে, নতুন নতুন শব্দ সৃষ্টির মাধ্যমে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করে উপসর্গ। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি হার একটি শব্দ থেকে উপসর্গের মাধ্যমে অনেকগুলো শব্দের সৃষ্টি হয়েছে, অর্থাৎ উপসর্গ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে সহায়তা করে। তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে, শব্দকে প্রাঞ্জল ও সুনির্দিষ্ট অবয়বে উপস্থাপন করে উপসর্গ। যেমন একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি অল্প, অল্প শব্দটি অর্থ হচ্ছে কম, স্বল্প শব্দটি দিয়েও কমই বোঝায়। তবে অল্পের আগে সু উপসর্গ যোগ হওয়াতে যে স্বল্প শব্দটি তৈরি হয়েছে তা অনেক বেশি প্রাঞ্জল অল্প শব্দের চেয়ে, অর্থাৎ উপসর্গ একটি শব্দকে প্রাঞ্জল করে তোলে। এখন আমরা দেখব উপসর্গ কয় প্রকার ও কি কি। উপসর্গ তিন প্রকার, খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। আমরা দেখব বাংলা, সংস্কৃত এবং বিদেশি উপসর্গগুলো কি কি। এখানে তিনটি তালিকাতে আমি এই উপসর্গগুলো লিখেছি। তোমরা মনে রাখবে, বাংলা উপসর্গ একুশটি, সংস্কৃত উপসর্গ হচ্ছে বিশটি। আমি এখানে
একুশটি বাংলা উপসর্গ লিখেছি, অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। সেরকম আমি সংস্কৃত উপসর্গগুলো লিখেছি, প্র, পরা, অপ, সমনি ইত্যাদি। এবং বিদেশি উপসর্গ লিখেছি, আমরা জানি আমাদের ভাষায় বিদেশি শব্দ থেকে প্রচুর উপসর্গ এসেছে, আমাদের কাছে ইংরেজি উপসর্গ এসেছে, আমাদের ভাষায় আরবি, ফার্সি নানা ধরনের উপসর্গ এসেছে। আমি এখানে কয়েকটি উদাহরণ দিয়েছি, ফুল, হাফ, হেড, সাব, বে, আম, খাস, লা, গড়। এছাড়াও অসংখ্য বিদেশি উপসর্গ রয়েছে। এখন যে প্রশ্নটি আমি দেখব সেটি হচ্ছে উপসর্গ বিষয়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপসর্গ অধ্যায় থেকে এই প্রশ্নটি বারংবার বোর্ড পরীক্ষায় চলে এসেছে। প্রশ্নটি হচ্ছে, উপসর্গের অর্থ বাচ্যকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, উদাহরণ সহ আলোচনা করো। এই বাক্যটির মানে হচ্ছে যে উপসর্গের নিজের কোনো অর্থ নেই কিন্তু উপসর্গ অন্য শব্দকে অর্থ প্রদান করতে পারে, অন্য শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে পারে। এই উত্তরটি দেওয়ার সময় প্রথমেই তোমরা উপসর্গের সংজ্ঞাটি দিবে, আমিও দিয়েছি যে উপসর্গ কাকে বলে। তারপরে একটু ব্যাখ্যা অংশ দিতে হবে, আমি এখানে ব্যাখ্যা দিয়েছি যে উপসর্গ অন্য নাম বা কৃদন্ত শব্দের সাথে যুক্ত না হয়ে যখন স্বাধীন থাকে তখন তা কোনো অর্থ প্রকাশ করে না, তাই বলা হয় উপসর্গের অর্থবাচ্যকতা নেই অর্থ দ্যোতকতা আছে। তোমরা এই প্রশ্নের উত্তরটি দেওয়ার সময় আরেকটু বিস্তৃতভাবে লিখবে, আমি শুধু গুরুত্বপূর্ণ কথাগুলো লিখেছি। অবশ্যই উদাহরণ দিতে হবে, এখানে আমি উদাহরণ দিয়েছি প্র, অনা, আ, এ সকল উপসর্গের কোনো অর্থ নেই কিন্তু এরা যদি ভাত, আবাদ ও হার এই শব্দগুলোর পূর্বে বসে তখন নতুন অর্থবাচক শব্দ গঠন করে। যেমন প্র যোগ ভাত প্রভাত, আ যোগ হার আহার, অনা যোগ আবাদ অনাবাদ। এই সবগুলো শব্দের যে নতুন নতুন অর্থ সৃষ্টি হয়েছে তা পূর্বের অর্থ থেকে অনেকটাই ভিন্ন। প্রভাতের সাথে ভাতের কোনো অর্থের মিল নেই, আহার হারের সাথে অর্থ দিক থেকে সম্পূর্ণই ভিন্ন, অনাবাদ শব্দটি আবাদ শব্দের বিপরীত শব্দ। অর্থাৎ উপসর্গের মধ্যে এই ক্ষমতা আছে যে সে অন্য শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে পারে, তাই আমরা বলতে পারি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। তাহলে আজ আমরা উপসর্গ বিষয়ক তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়লাম। আশা করি তোমরা বাসায় বসে প্রস্তুতি নেবে, তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।